আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভাই এবং বোনেরা আমরা একটি মর্মান্তিক ভূখণ্ড সেখানে এসে উপস্থিত হয়েছি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার গাইদঘাট গ্রাম এখানে এই মাঠটাকে বলে কোরের মাঠ চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে এটা প্রায় পাঁচ কিলো দূরে আমি দাঁড়িয়েছি এমন একটি স্মৃতিসৌধের পাদদেশে এটি হচ্ছে উনিশশো উনআশি সনের ছাব্বিশে জানুয়ারি এখানে গোটা দেশ এবং বিশ্ব ইতিহাসের স্মরণকালের ভয়াবহতম ট্রেন অ্যাক্সিডেন্ট সংগঠিত হয় প্রায় ৪৫ বছর আগে এবং সরকারি হিসাব মতে বরাবরের মতোই বলা হয় চুয়াত্তর জন লোক মারা গিয়েছে বেসরকারি হিসাব মতে পাঁচ শতাধিক লোক মৃত্যুবরণ করে আর অগণিত মানুষ যার কোনো হিসাব আল্লাহ ছাড়া কেউ জানেন না এর আহত হয় আর আপনার স্থানীয় জনগণের মত অনুযায়ী আমরা তাদের মতো নিয়েছি দুইজন মুরব্বী মানুষ তাদের কাছ থেকে মত নিয়েছি তারা বলেছেন হাজার হাজার মানুষ শাহাদত বরণ করেছে এই যে আমার বাম দিকে এই জায়গাটা এখানে এই রেল লাইন থেকে ছোট কালভার্ট ওখান থেকে অ্যাক্সিডেন্ট হয়ে ওখান থেকে রেলের ইঞ্জিনটা ছুটে এসে একশো হাত দূরে এসে এখানে এই মাটির ভিতরে দেবে যায় মাত্র একখানি বগি কোনো মতে অক্ষত ছিল আর ট্রেনের ভিতর থেকে শুধু রক্ত ঝরতেছিল কেউ হাত হারালো কেউ পা হারালো কেউ জীবন হারালো মায়ের বুকের শিশু মা সহ মারা গেল এরপরে আর তো চিৎকার আর চিৎকার এই ট্রেনটি খুলনা থেকে একটা বিষে দুপুরে সারছিল এই ট্রেনটি এই যে জায়গাটা এখানে প্রায় ধনুকের মতো তিন কিলোমিটার এলাকা রয়েছে বাঁকা যে জন্য অ্যাক্সিডেন্ট শুধু ওই দিনই হয় নাই উনিশশো চল্লিশ সালেও এখানে একটা অ্যাক্সিডেন্টের কথা জানা যায় আর ভয়াবহতম অ্যাক্সিডেন্টটা হলো উনিশশো উনাশি সালের ছাব্বিশে জানুয়ারি এবং দুঃখজনক সত্য হল এরপরও যারা যথাযথ কর্তৃপক্ষ তাদের সে ধরনের দায়িত্ববোধ জাগ্রত হয় নাই যার কারণে একই বছর তিরিশে অক্টোবর আরেকটি ট্রেন দুর্ঘটনা হয় এরপরে উনিশশো আশি সনের দশে আগস্ট আরেকটি ট্রেন দুর্ঘটনা হয় অবশেষে উনিশশো একাশি সালে এদিকে গাইটঘাট স্টেশন প্রতিষ্ঠিত হয় মাত্র কয়েক বছর চলার পর লোকজন লাভজনকভাবে ব্যবসা হয় না এই অজুহাতে স্টেশনটা বন্ধ হয় এবং মাত্র হাফ কিলোমিটার দূরে এখানে একটি অরক্ষিত রেলগেট আছে এখানে আজও একটা রেলগেট দিয়ে মানুষের চলাচলের একটা পথ এটাকে সুরক্ষিত করা হয়নি আজকে আমরা উন্নয়নের বহু কথা বলি আমি আমার নেতৃবৃন্দদেরকে যারা বিভিন্ন সময় দেশ চালিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে অনুরোধ করব দায়িত্বশীল ব্যক্তিবর্গ আপনারা দুনিয়ার উন্নত দেশগুলোতে যান আপনাদের চোখে কি এগুলো পড়ে না যে তারা কীভাবে উন্নয়ন করেছে দেখুন জাপানের একটা গ্রাম দ্বীপের নামটা হলো হোকাইডো এর উত্তরে একটি স্টেশন আছে কামি সিরাতাকি নামে এই স্টেশনটা কেন করা হয়েছে একটা ছোটো মেয়ে স্কুলে যাবে কিন্তু যোগাযোগের ব্যবস্থা ছিল না এই মেয়েটা যাতে সময় মতো তার স্কুলে যেতে পারে এই সুবিধার্থে জাপান সরকার এই স্টেশন এবং রেল সময় মতো দিল আমরা উন্নয়নের জয়গান গিয়ে থাকি শুধু কবিতায় গানে বক্তৃতায় এখানে লোক হলো আর না হলো এখানে তো আরও বেশি লোক হয় নিকটেই চুয়াডাঙ্গা এদের জন্য সহজ হয় জেলা শহরে যাওয়া এরপরও নানা উজুহাতি স্টেশনটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই যে শহীদদের মাকসরাতের জন্য যে স্মৃতিসৌধ এটা অযত্ন অবহেলায় পড়ে আছে এটা ছাব্বিশে জানুয়ারি উনিশশো একাশিতে প্রতিস্থাপন করা হয় দুই বছর কোনো খবর ছিল না আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে বলবো দেশ এখন উন্নয়নের পথে নাকি গতিশীলতা পেয়েছে আপনারা মেহরবানি করে দেখুন এবং তিন কিলোমিটার ধনুকের মতো রেল লাইন এরাটা সমাধান করতে হবে আমাদের ড্রাইভারদের মধ্যে বেশ কিছু মানুষ আছে আল্লাহ আবার অন্যরা তো নানা রকম মেন্টালিটি পোষণ করেন অনেক সময় ফাঁকা দেখে অনেক জোরেও চালান আর বিপদ চলে আসে মানুষের জীবনে নিরাপত্তা নেই যুদ্ধ ছাড়াই এতে সে মানুষ পড়ে সম্মানিত দর্শক শত্রুমণ্ডলী আপনারা এই মাত্র দেখলেন কপতাক্ষ এক্সপ্রেস চলে গেল কত জোরে কত দ্রুত আমরা তো শিক্ষা নেই না অথচ কত জায়গায় গিয়ে মাত্র হাতে গোনা কয়েকজন শহীদ হয়েছে সেখানে গিয়ে আমরা বিনয় বিনম্রতা নিরবতা পালন করি যারা পারি তার মধ্যে দোয়াও করি তে এই কাজটা কি করা যায় না যেখানে পাঁচ শতাধিক বেসরকারি সাংবাদিকদের হিসাবে এবং জনতার হিসাবে হাজার হাজার তে এখানে আসার সময় যদি এতটুকু করা যেত গাড়িগুলো স্লো যাবে একটা ব্যথিতভাবে একটা সমবেদনা নিয়ে এই অনুভূতি সর্বস্তরে পৌঁছাবে সবাই জানবে ট্রেনের ভিতরেও মাইক আছে জানিয়ে দেওয়া যায় আমরা এখন এইটা অতিক্রম করছি লোকজন দোয়া পড়তে পারে কোরআন করিম তেলওয়াত করতে পারে দোরুশরীফ পড়তে পারে আবার যদি অন্য জাতির লোকের আসে যদি ট্রেন এক মিনিট কোথাও দাঁড়ায় এটাও হতে পারে তাহলে অন্তত দ্রুত আসার হাত থেকে অর্থাৎ অ্যাক্সিডেন্টের হাত থেকে মানবতা রক্ষা পায় বন্ধুগণ দেখুন আমরা তো উন্নয়নের কথা বলি উন্নত দেশগুলো আহা সভ্যতার ধ্বজাধারীরা একদিন জাপানে কি ভয়ঙ্কর হামলা করে শেষ করে দিল তারা কিভাবে নিজের দেশকে ভালোবেসে গড়ল সেখানকার একটা গ্রাম দ্বীপটার নাম হলো হোকাইডো এর একেবারে উত্তরে একটি গ্রাম সেখানে একটা বালিকা স্কুলে যাবে যার মতো পথ ছিল না সবাই মতো পৌঁছাতে পারতো না একটা বাচ্চার প্রতি বালিকার প্রতি কতখানি সরকারের স্নেহমতা মানবিক চেতনা তাদের তারা সেখানে এই একমাত্র বাচ্চার জন্য একটি স্টেশন করেছে কামি শিরাতাকি কি নামে বাচ্চাটা এখন স্কুলে যায় সময় মতো পড়াশোনা করতে পারে এটাই তো মানবাধিকার এটাই তো ভালোবাসা বন্ধুগণ আর এখানে বিশাল গ্রাম এখানে একটি স্টেশন অন্তত প্রতিদিন পঞ্চাশ জন একশো জন লোক তো যাবে সব কিছু যদি টাকার অঙ্কে ব্যবসার অঙ্কে চাঁদার অঙ্কে ধরি তাহলে উন্নয়ন হবে কি করে যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা এগুলো জানতে পারতাম যে সুরা মায়দার বত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে একটা প্রাণকে বাঁচালো সে সারা পৃথিবী বাসীকে বাঁচালো যে একটা প্রাণকে হত্যা করলো সে যেন মানব জাতিকে হত্যা করলো সুরানি নিঃসা তিরানব্বই নম্বর আয়তে কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তার একটাই শাস্তি সে চিরকাল জাহান্নামে নামে যাবে আমি সব দায়িত্বশীল মহলকে বিনয়ের সাথে অনুরোধ করব কত হত্যা হলো কিছু কেন আগে লোকের বলছিল হাজার হাজার মাত্র এই দুটি আয়াতের শিক্ষা যদি আজ আমাদের ড্রাইভার আমাদের পরিচালকদের মস্তিষ্কে যদি জীবন্ত করে আমরা তুলে ধরতে পারতাম তাহলে আজকের আমাদের এই হতভাগা জাতি বহু হত্যাযজ্ঞ এবং মৃত্যু এড়াতে পারত বন্ধুগত এই পথ দিয়ে ঢাকা টু খুলনা ঢাকা টু ব্যানাপল রাজশাহী টু খুলনা এরকম ঢাকা টু কলকাতা মৈত্রী ট্রেন এবং মালবাহী ট্রেন এখানে যাতায়াত করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলাচল করে এদিকে আপনাদের সুদৃষ্টি আমি কামনা করি বন্ধু আসলে কত কিছু আমরা দেখলাম কত দেশ বিদেশ উন্নতি দেখলাম হজের ছেচল্লিশ নম্বর আয়তা আল্লাহ বলেন লা তামাল চোখ তো অন্ধ হয় না অন্ধ হয় আসলে বক্ষস্থিত হৃদয় আসুন আমরা মানবতাকে হৃদয় দিয়ে ভালোবাসি এবং আমরা দোয়া করে এখানে যারা শহীদ হোসেন আল্লাহ তাদের শাহাদাতকে কবুল করুন তাদের পরিবার পরিজনের প্রতি রহম করুন শোক সন্তপ্ত পরিবারকে সুমতি দান করুন মেহরবানি করুন এবং দায়িত্বশীলদের সুমতি সচেতনতা হেদায়ত দান করুন এবং আরেকটি কথা বলে শেষ করব আপনারা জানেন কি না আমি মনে করে দিয়ে ইতিহাসের এই সেরা পাতা ওই দিন ওই ট্রেনে সামনে ছিল চারটে বগি পিছনে চারটে বগি এই মাঝের বগিতে ছিলেন আমাদের নয়নমণি মুসলিম জনতার হৃৎপিণ্ডের স্পন্দন শহীদ মুজাহিদ আল্লামা দিলওয়ার হোসেন আল্লাহ আল্লাপাক তাকে বাঁচিয়ে দিয়েছিলেন তিনি পরবর্তী মাহফিলগুলোতে তার স্মৃতিচারণ করেছেন এবং তিনি এই বর্ণনা কত হৃদয়কার ভাষায় যদিও বর্ণনা করা সম্ভব নয় তারপরও তিনি দোয়া চেয়েছেন এবং বলেছেন আমার মনে হয়েছে আজকে আমি অতিরিক্ত হাত পেয়েছি এই হাতে আমি আল্লাহর দিনের জন্য আমার জীবন উৎসর্গ করব। বন্ধুগণ এটা ছিল সেই স্মৃতির হারণ অংশ যেটা আমি বলে গেলাম দেখে গেলাম সুতরাং আমরা অনুরোধ করি মানবতার পক্ষ থেকে ভুক্তভোগীদের পক্ষ থেকে স্টেশনটি চালু করা হোক অরক্ষিত গেটটিকে সুরক্ষিত করা হোক এখানে লোক নিয়োগ করা হোক যাতে কখন কি ট্রেন যাচ্ছে এগুলো যাতে মানুষের জানতে পারে এই সরল সহজ মানুষগুলি যাতে যারা দেশগড়ায় ভূমিকা রাখে এই গাইতঘাট বাসী তাদের কল্যাণে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক কবুল ও মঞ্জুর করুন আল্লাহ আমাদের প্রতি রহম করুন আপনাদের আসার সুযোগ হলে আপনারা আসবেন এই স্মৃতি বিজড়িত চোয়াডাঙ্গার গাইতঘাট এলাকা আল্লাহ আমাদের সবার প্রতি রহম করুন আমাদেরকে ক্ষমা করুন মেহরবানি করুন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদৌস ইমানদারদেরকে নসিব করুন এবং আমার সাথে এসছে আমার সফর সঙ্গী হাসিব আল্লাহ তার প্রতি রহম করুন সে অনেক কষ্ট করেছে আল্লাহ আমাদের প্রতি মেহরবানি করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি বারাকাতু